প্রথমে দূতের সাথে একটি সংবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রেস কনফারেন্সে আসার জন্য সবেমাত্র আমি বাসার থেকে গাড়িতে উঠেছি। আমার সাথে মুষ্টিমেয় কয়েকজন কর্মী গাড়িতে উঠেছে, ঠিক তখনই একদল সাদা পোশাকের পুলিশ আমার গাড়ি ফিরে ফেলে এবং গাড়ির ভিতর থেকে আমার নেতা বিবদল মহানগরীর শ্রম বিষয়ক সম্পাদক খালিদুজ্জামান স্বামীকে জোরপূর্বক টেনে এসে বের করে নিয়ে গেল। আমি তাকে বললাম তার নামে কোনো মামলা নেই, কোনো ওয়ারেন্ট নেই, কেন নিয়ে যাচ্ছে? তারা বলল তার সাথে তার কথা আছে। আমি বললাম সাংবাদিক সম্মেলনে যাচ্ছি, আপনি পরে কথা বলেন। শুনল না। আমি রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে বলেছি, আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন আমি দেখছি। আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ আপনাদের সামনে আমি হাজির হয়েছি, প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, যেগুলো স্বাভাবিক এবং সাধারণ নির্বাচনের সম্পূর্ণ অন্তরায় এবং সুন্দর স্বাভাবিক নির্বাচন করতে গেলে যা যা লাগে তা পুনরায় খুলনা তিন আসনে বিদ্যমান। সিসি বারবার বলছেন দেবেন প্লেন কিট, কিন্তু আমি ওনাকে আহ্বান জানাতে চাই, আপনি একটি বারের জন্য আসুন, খুলনা তিন আসনে দেখে যান আপনার লেভেল প্লেইং ফিল্ড আর খুলনা তিন আসনে লেভেল প্লেইং ফিল্ড, এর মধ্যে পার্থক্য কোথায়? কোন কর্মী, কোন নেতা খুলনা তিন আসনের খলে পাবেন না। সাধারণ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, তারা যেন 30 তারিখে ভোট কেন্দ্রে না যায়। ওয়ার্ডে ওয়ার্ডে সেন্টার সেন্টারে কমিটি করা হয়েছে, বিভিন্ন আওয়ামী লীগের নেতা নেতৃত্বে ভোট কাটার কমিটি। কে কিভাবে ভোট কাটবে সেই কমিটি তৈরি হয়ে গেছে এবং সেই কমিটির নেতৃত্বেই বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এই হচ্ছে সর্বশেষ চিত্র। তারপরেও আপনাদের সামনে বিগত বেশ কিছুদিন যাবৎ নির্বাচন করেছি, নির্বাচনের মাঠে ছিলাম, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রশক্তি সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে একতরফা অসমতল ভূমিতে তারা জাতীয় সংসদ নির্বাচন এমন একটি বৈরী পরিবেশে কারাগারে আটকে থাকা অত্যন্ত অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে আনা চলুন আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সাংবাদিক ভাইরা, নির্বাচনী তফসিল ঘোষণার পর পরে আমরা নির্বাচন মাঠে নেমেছি। আমাদের প্রচারে সবসময় বাধা দেওয়া হয়েছে, পোস্টার উইকেট ছিঁড়ে ফেলা হয়েছে, মাইকিং করতে দেওয়া হয়নি, এমনকি মাইকিং যে করে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং কেউ যদি মাইকিং করে মাইক শুদ্ধ তার গাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বারবার অভিযোগ করার পরও প্রশাসন এবং নির্বাচন কমিশন আমাদের অভিযোগের কোন প্রতিকার করেনি। নির্বাচনী প্রচারণার শুরুতেই আমরা তিন থানায় তিনটি গৃহ গৃহ গণমিছিল করেছি, হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছে এবং থানে শিশের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। থানে শিশের পক্ষে জনসমর্থনের এই দৃশ্য দেখে শাসক দল কৃতে সন্তুষ্ট হয়ে আমাদের বিজয়কে চিনিয়ে নেওয়ার জন্য একদিকে পুলিশের গণ গ্রেপ্তার, অন্যদিকে শাসক দলের তিনটি থানায় প্রায় 80 জন গুরুত্বপূর্ণ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলা করে 150 নেতা কর্মীকে গুরুতর আহত করা হয়েছে। অভ্যন্তরভাবে গ্রেপ্তার এখন গণ গ্রেপ্তারে পরিণত হয়েছে। গ্রেপ্তারের ভয়ে আমাদের নেতাকর্মী অসম্ভব কলিঙ্গে ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। শাসক দলের সন্ত্রাসীরা আমার দলের নেতাকর্মী এমনকি মহিলা দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে উদ্ভূত পরিস্থিতি এবং সময় স্বল্পতার কারণে আমি আমার নির্বাচনী এলাকার অনেকজন জনসংযোগ করতে পারি না। অনেক ভোটারের কাছে আমি আমার শুভেচ্ছা বিনিময় করতে পারি না, এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমার তিন এলাকার ভোটারদের কাছে ক্ষমা প্রার্থী। প্রিয় ভাইরা, গত 26-18 তারিখে সকাল 8:30 থেকে আমি যখন নেতাকর্মী নিয়ে আমার সামনে থেকে তিনজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া এবং এই অবৈধ অবস্থায় থাকা অবস্থায় 20 মিনিট পর্যন্ত হবে আমার বাসায় হামলা চালিয়ে এইসব হামলা মামলা আমার সামনে থেকে গ্রেপ্তার হওয়া আমার নেতাকর্মীদের আমি এইসব ঘটনার বিচারের ভাগ আমার তিন আসনে ভোটারদের কাছে আমি দিলাম, তারা আশা করি ব্যালটের মাধ্যমে এর বিচার করবে। আমি আপনাদের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা এদেশের গর্ব, আপনাদের কাছে জাতি অনেক কিছু আশা করে। আপনারা নেমেছেন জনগণ স্বস্তির চিহ্ন রেখেছিল, আশায় বুক বেঁধেছিল, ভেবেছিল তারা
শান্তিতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে। কিন্তু শাসক দলের সন্ত্রাসী নেতা কর্মীরা আরো বিপদা হয়ে আরো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করব আপনারা আপনাদের অতীতের গৌরবময় পূর্বের ভূমিকার কথা মাথায় রেখে জনগণের পাশে এসে দাঁড়াবেন, জনগণ যাতে 20 তারিখে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। পরিশেষে আপনাদের মাধ্যমে আমি রিটার্নিং অফিসার মহোদয়কে জানাবো, আপনি যথাযথ ব্যবস্থা নিন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে ভোট কাটার কমিটি তৈরি হচ্ছে, সাধারণ ভোটারদেরকে বাধা দেওয়ার জন্য যেভাবে মহড়া চালাচ্ছে, আপনি উদ্যোগ নিয়ে এইসব বন্ধ করুন এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন। পরিশেষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।